অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে ফরিদপুরের বিভিন্ন বয়সী নারীরা। কিং কারাতে বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নারীর মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ বলে জানায় সংগঠনটি। ফরিদপুর সংবাদদাতা এ কে এম রুবেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। দেশের প্রতিটি স্থানে নারীর জন্য নিরাপদ পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। বিভিন্ন সময় বখাটে ও উত্ত্যক্তকারীদের দৌরাত্মের শিকার হচ্ছে নারীরা। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে প্রায়ই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতি মোকাবেলায় মেয়েদের আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতে প্রশিক্ষণ দিচ্ছে ফরিদপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে প্রায় অর্ধশত নারী প্রশিক্ষণ গ্রহণ করছেন, অপেক্ষায় রয়েছে দ্বিতীয় ব্যাচ। নিজের সুরক্ষার কথা চিন্তা করেই এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলে জানান প্রশিক্ষণার্থীরা। যদি আমরা এই প্রশিক্ষণ শিখি তাহলে আমরা রাস্তাঘাটে নিজেদেরকে সেফ রাখতে পারবো, এবং এটা যদি আমরা অন্যান্য মেয়েদের মধ্যে ছড়িয়ে দিই তাহলে তারাও এটা কাজে লাগাতে পারবে। প্রত্যেকটি নারীকেই এই কোর্সের আওতাভুক্ত হওয়া উচিত। নারী নির্যাতন বন্ধে দেশের প্রশাসন কাজ করলেও নারী যেন নিজেই প্রয়োজনীয় মুহূর্তে আত্মরক্ষা করতে পারে, সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির প্রশিক্ষক। সেফ টাচের একটা ব্যাপার থাকে, ওই ব্যাপারগুলোর জন্য যেই প্রশিক্ষণটা দরকার, কিভাবে নিজেদেরকে সেফ রাখবে এবং ওই সেফ করার জন্য কিভাবে নিজেদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে, ওই ট্রেনিংটা এখানে করানো হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানালেন দুষ্টু চক্রের জন্য এটি কঠোর বার্তা। মেয়েরা মার্শাল আর্টের মতো একটা বিষয় শিখছে, এটা মেয়েদেরকে শারীরিকভাবে যেমন সক্ষম করে তুলবে, তেমনি আমি বিশ্বাস করি যে মেয়েরা যদি কখনো কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয় সেটাকে তারা খুব বোল্ডলি ফেস করতে পারবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কারাতে প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।